ক্লাস টেনের প্রিয় ছাত্রছাত্রী তোমাদের এই ভিডিওটিতে স্বাগত জানায় দু মাধ্যমিক ইতিহাস পরীক্ষা সাজেশনের এটি পঞ্চম নম্বর ভিডিও এই ভিডিওটিতে দশম শ্রেণী ইতিহাসের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্বেগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে প্রশ্নমান দুই এবং প্রশ্নমান চার নম্বরের জন্য সাজেশন ভিত্তিক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি দু মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এর আগের ভিডিওগুলিতে ইতিহাসের অন্যান্য অধ্যায় প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত সাজেশানগুলি নিয়ে আলোচনা করেছিলাম অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও অথব ভিডিওটি শুরু করা যাক ইতিহাস পঞ্চম অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো দুই নম্বর প্রশ্নের জন্য আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের সাতাশে মার্চ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল স্যার আশুতোষ মুখোপাধ্যায় স্যার তারকনাথ পালিত এবং স্যার রাজবিহারী ঘোষের উল্লেখযোগ্য অবদান ছিল এই কলেজ প্রতিষ্ঠায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় চন্দ্রশাখর বেঙ্কট রমন শিশির কুমার মিত্র প্রভৃতি স্বনামধর্ শিক্ষকেরা এখানে শিক্ষাদান করেছেন এই কলেজে বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণার সুযোগ সুবিধা ছিল এই প্রশ্নটি চার নম্বর প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউটের অবদান অবিস্মরণীয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে আচার্য জগদীশচন্দ্র বসু এটির প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে প্রাণী জগতের সঙ্গে সঙ্গে উদ্ভিদ জগতের সুনাম গুরুত্ব আরোপ করা হয়েছিল অধ্যাপক এস এন দে এই প্রতিষ্ঠানে গবেষণার মাধ্যমে কলেরা টক্সিন এবং কলেরা রোগের ওষুধ আবিষ্কার করেন ছাপাখানার প্রতিষ্ঠা বাংলা শিক্ষা বিস্তারে কি ধরনের ভূমিকা পালন করেছিল ছাপাখানা প্রতিষ্ঠার ফলে অল্প সময়ের মধ্যে বহু বই শিক্ষার্থী এবং পাঠকদের হাতে পৌঁছে যায় ছাপাখানায় মুদ্রিত বইয়ের মূল্য হাতে লেখা বইয়ের থেকে মূল্য খুবই কম এর ফলে সাধারণ এবং দরিদ্র পড়ুয়াদের কাছেও বই সহজলভ্য হয় জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি উনিশশো চুয়াল্লিশ সালে জুন মাসে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় এই জাতীয় শিক্ষা পরিষদের মূল উদ্দেশ্যগুলি হলো কারিগরি শিক্ষার প্রসার ঘটানো জাতীয়তাবাদী এবং বাস্তবমুখী শিক্ষাদান পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন পঞ্চানন কর্মকার ছিলেন হুগলি জেরা ত্রিবেণীর একজন সুদক্ষ স্বর্ণশিল্পী চার্লস উইলসকিন্সের সহযোগী পঞ্চানন কর্মকার ছাপাখানার মুদ্রণের জন্য উন্নত বানের বাংলা অক্ষরে টাইপ তৈরি করেন তারকনাথ পালিত কে ছিলেন স্যার তারকনাথ পালিত ছিলেন একজন স্বনামধন্য আইনজীবী এবং শিক্ষা দরদী স্বদেশী আন্দোলনের সময় বিজ্ঞান শিক্ষার প্রসারে এবং বিজ্ঞান চর্চার জন্য তিনি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং রাজবিহারী ঘোষের সঙ্গে মিলিতভাবে কলকাতায় বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন এই অধ্যায়ে দু নম্বর প্রশ্নের জন্য কিছু অতিরিক্ত প্রশ্নগুলি দেখে নাও শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা সমালোচনা করে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে কীরূপ অবদান ছিল শিক্ষার প্রসারে স্কুল বুক সোসাইটির ভূমিকা কী এরপর চলে আসি প্রশ্নমান চার নম্বরের সাজেশন প্রথম প্রশ্ন কারিগরি শিক্ষার প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো উত্তর বাঙালি ইঞ্জিনিয়ার তারকনাথ পালিত উনিশশো ছয় খ্রিস্টাব্দে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রকৃতভাবে প্রতিষ্ঠা করেন জাতীয় শিক্ষার উদ্বেগ ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে বাংলায় জাতীয়তা শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় যার মূল লক্ষ্য ছিল বাংলায় কারিগরি সীমায় সাধন উনিশশো দশ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদের সঙ্গে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট একত্রিত হয়ে বাংলায় কারিগরি শিক্ষার প্রসারে এক নতুন দিগন্ত খুলে দেয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং উনিশশো একুশ খ্রিস্টাব্দে ভারতের মধ্যে প্রথম এই কারিগরি শিক্ষার প্রতিষ্ঠানটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পাঠন পঠন শুরু করে জার্নাল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ছাত্রছাত্রী টেক নামের একটি জার্নাল প্রকাশ করে এই জার্নাল প্রথম অংশটি তারা স্বদেশি আন্দোলনের যুগের যে সকল আত্মত্যাগীদের উদ্দেশ্যে উৎসর্গ করে যারা জাতীয় শিক্ষার স্বপ্ন দেখেছিলেন দুই নম্বর প্রশ্ন চলে আস বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো ভূমিকা বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে বিজ্ঞান মন্দির বা বোস্ট এর ভূমিকা অস্মরণীয় উনিশশো খ্রিস্টাব্দে আচার্য জগদীশ জগদীশচন্দ্র বসু এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন গবেষণা কেন্দ্র বোস্ট ইনস্টিটিউট ছয়টি বিষয়ে গবেষণা হয় পদার্থবিদ্যা রাসায়নবিদ্যা অনুজীববিদ্যা প্ল্যান্ট বায়োলজি বায়োকেমিস্ট্রি বায়োফিজিক্স কলেরা রোগের টিকা আবিষ্কার কলেরা রোগের টিকা আবিষ্কারের ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দির বা বস ইনস্টিটিউটের সক্রিয় ভূমিকা ছিল অধ্যাপক এস দে এই প্রতিষ্ঠানের গবেষণার মাধ্যমে কলেরা টক্সিন এবং কলেরা রোগের টিকা আবিষ্কার করে বিজ্ঞানের ক্ষেত্রে যুগান্ত আবিষ্কার করেছিলেন কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার আচার্য জগদীশ চন্দ্র বসু নিজে কেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন এবং প্রমাণ করেন যে উদ্ভিদেরও প্রাণ আছে আন্তর্জাতিক খ্যাতি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম বাঙালি হিসেবে লন্ডনের রয়্যাল সোসাইটির সদস্য নির্বাচিত হন আচার্য চন্দ্র বসু এর ফলে তার গবেষণা স্বীকৃতি লাভ করে এবং তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে তিন নম্বর প্রশ্ন চলে আস বিজ্ঞান শিক্ষার বিস্তারে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স আই এস এর অবদান আলোচনা করো অথবা বাংলায় শিক্ষার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা আলোচনা করো ভূমিকা ঔপনিবেশিক ভারতে বিজ্ঞান শিক্ষার বিকাশে বাংলা এক অগ্রণী ভূমিকা রেখেছিল এই সময় বাংলায় একাধিক বিজ্ঞান চর্চার প্রতিষ্ঠা করা গড়ে উঠেছিল এর মধ্যে অন্যতম ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই বিখ্যাত চিকিৎসা মহেন্দ্রলাল সরকারের প্রতিষ্ঠা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স নামক একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে খ্যাতানামা বিজ্ঞানী প্রতিষ্ঠানটিকে স্বদেশি বৈশিষ্ট্য সমৃদ্ধ করতে যেসব খ্যাতানামা গুণীজনরা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে ফাদার ল্যাফন জগদীশ বসু কুনিলাল বোস প্রমোদনাথ বোস এবং আশুতোষ মুখার্জি অন্যতম গবেষণা অধ্যাপক সি ভি রমন উনিশশো নয় খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতার এই বিজ্ঞান গবেষণায় কেন্দ্র থেকে পদার্থবিদ্যায় গবেষণা করে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন গবেষণা কেন্দ্র তৎকালীন সময় ভারতের একমাত্র প্রধান পদার্থবিজ্ঞানের উচ্চতম গবেষণা কেন্দ্র ছিল এটি এবং বর্তমানেও রয়েছে তাই ভারতে নানা প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা কলকাতার এই সৃজনশীল পরিবেশ অবস্থিত প্রতিষ্ঠানটিতে আসে মেঘনাথ সাহা শিবপ্রসাদ এল শ্রীনিবাস্তব প্রমুখ স্বনামধনের বিজ্ঞানীরা এখানে গবেষণা করেছেন এই অধ্যায়ে চার নম্বর প্রশ্নের জন্য কিছু এক্সট্রা প্রশ্ন দেখে নাও ছাপা বইয়ের সাথে শিক্ষার বিস্তারের সম্পর্ক লেখো জাতীয় শিক্ষা পরিষদ টিকা লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী উদ্বেগ সম্পর্কে টিকা লেখো এই ছিল তোমাদের দুই নম্বর এবং চার নম্বর প্রশ্নের সাজেশান পঞ্চম অধ্যায় থেকে এই পঞ্চম অধ্যায়ের সাজেশনে পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চাইলে আমার ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পিডিএফটিকে ডাউনলোড করতে পারবে পিডিএফটিকে ডাউনলোড করলে তোমরা এই সাজেশানের এমসি এবং এস সি কিউ সাজেশনটিও পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলি উল্লেখ করা হয়েছে অবশ্যই সেই ভিডিওগুলিকে দেখে নিও